ক্যালেন্ডার বলছে আজকে নাকি হাঁসফাঁস মাসের 17.5 তারিখ। আজকে আমি তোমাদের আমার দুই বন্ধুর বেড়াতে যাওয়ার গল্প বলবো। ওদের একজনের নাম ঝগড়া আর আরেকজনের নাম ঝামেলা। তো দুই বন্ধু মিলে বিকেল বেলায় তো বেড়াতে বেরিয়েছে। বেড়াতে বেড়াতে ওরা এসে পৌঁছেছে কিং কং কাকুর আইসক্রিম পার্লারে। এখানে ওরা রোজই আসে, নানা রকমের ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় এই পার্লারে। কুমায়ুনি কুলফি, মঙ্গোলিয়ান ম্যাঙ্গো, বেজিং বেঞ্জামিন, সাইবেরিয়ান সেলফি, রাশিয়ান রোজবেরি, আচারি আলফানসো, যাই হোক, প্রতিদিনের মতন আকডুম বাগডুম লটারির মন্ত্র গুনে আজ ওরা সাইবেরিয়ান সেলফি ফ্লেভারের আইসক্রিমটা কিনে নিল। এবার একটু ঠান্ডা হওয়া দরকার। পাশেই হাওয়াকল ঘুরেই চলেছে বনবন বনবন করে। ওরা হাওয়াকলকে গিয়ে জিজ্ঞেস করলো, কি গো আজকে বিকেলে কোনো কালবৈশাখী আছে নাকি স্টকে? হাওয়াকল ঘাড় ঘোরাতে ঘোরাতে হাই তুলে বলল, আজ কালবৈশাখী পম্পা সরোবরে স্নান করতে গেছে, ওকে চাও তো ওখানে যাও। ঝামেলা বলল, এ তো মহা ঝামেলা, কি করবি এবার ঝগড়া? ঝগড়া বলল, ঝগড়া করা ছাড়া কি বার করার আছে, আজ আবার আমার কাগজের নৌকোটাও বেড়াতে গেছে আমায় ছেড়ে। ওরা ভাবছে কি করা যায় কি করবে, এমন সময় ওদের মাথার ওপর দিয়ে অন্তলি বিমান উড়ে উড়ে চলে গেল। ঝামেলা আকাশের দিকে চেয়ে বলল, এ তো মহা ঝামেলা। ঝগড়া বলল, কেন কি হলো আবার? ঝামেলা বলল, আরে কি ঝামেলা জানিস, মাথায় একটা আইডিয়া চলে এলো, চল আজ প্রজাপতি প্লেনে চড়ে আমরা পম্পা সরোবরে যাব। যেমন কথা তেমন কাজ, হাতের আইসক্রিম শেষ করে দুজনে গিয়ে চড়ে বসলো প্রজাপতি প্লেনের পিঠে। বিকেলের আকাশে ডানা মেলে উড়ে গেল প্রজাপতি। তারা উড়ে চলেছে তাদের চেনা শহরের অচেনা রূপ দেখতে দেখতে। ওরা যখন চিড়িয়াখানার ওপর দিয়ে উড়ে চলেছে, তখন ওদের চোখে পড়ল বাঘ হরিণের দল কি যেন একটা চিঠি ওদের দিতে চাইছে। তো জিরাফের গলা লম্বা বলে ওর মুখ দিয়েই চিঠিটা পৌঁছলো ওদের হাতে। চিঠিতে লেখা, বৃষ্টির তেষ্টায় লম্বা অনশনে চাতক পাখির প্রাণ প্রায় যায় যায়, তোমরা ফেরার পথে খবর নিয়ে এসো তো, বৃষ্টি আসবে কবে? ঝামেলা বলল, এ তো মহা ঝামেলা। ঝগড়া বলল, আহা এখন ঝগড়া করে তো আর লাভ নেই, দেখি চল বৃষ্টিকে সঙ্গে করে আনতে পারি কিনা দেখি। এরই মধ্যে উঠতে উঠতে মিউজিয়ামের মাথার উপর দিয়ে ওরা যাচ্ছে। এখন আজকে সোমবার, মিউজিয়ামের ছুটি। মিউজিয়ামের ছাদে গায়ের ব্যান্ডেজ খুলে মমি দাদু তাই হাওয়া খাচ্ছে বসে বসে। ঝামেলা জিজ্ঞেস করলো, এ তো মহা ঝামেলা। ও মমি দাদু, বলি তুমি এই গরমে ছাদে কি করছো, তোমার ঘরে তো এসি আছে। মমি বলল, হ্যাঁ রে এসি তো আছে, কিন্তু বিদ্যুৎ নেই। বিদ্যুৎ সেই সকালবেলা একটা সেমিনার শুনতে সূর্যে গেছে, এখনো ফেরার নাম নেই তার। ঝগড়া চাপা গলায় বলল, আহা এখন তো আর ঝগড়া করে লাভ নেই, ছেড়ে দে, এক্ষুনি যদি বলে মিশরে নিয়ে চল, তখন পুরো উল্টো রাস্তা ধরতে হবে, কিন্তু তখন আমাদের আজকের এই লং ড্রাইভটাই মাটি হবে। প্রজাপতি এতক্ষণ আপন মনেই উড়ছিল, কিন্তু আচমকা এখন কেমন যেন একটা ছটফট ছটফট করছে উঠতে উঠতে, মনে হয় ভয় পেয়েছে কিছু দেখে। ঝামেলা বলল, এ তো মহা ঝামেলা, বলি কি হলো? প্রজাপতি বলল, সামনে ওই যে দেখছ ধূসর মেঘের দল, ওরা সকলের চোখে ধুলো দিয়ে বেড়ায়, ওদের ঝোলায় ধুলো ঝড় আছে, কিন্তু ওরা জানতে চাইবে তোমাদের কাছে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কি করতে যাচ্ছ। তোমরা সোজা বলবে আমরা পম্পা সরোবরে যাচ্ছি, কাল বৈশাখীর সাথে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।
কালবৈশাখীর নাম শুনলে ওরা আর কিচ্ছু বলবে না। মেঘের দল এলো, ঘিরে ধরল ওদের জেরার পর জেরা, একের পর এক প্রশ্ন, ঝগড়া ঝামেলা প্রবল বিক্রমে সামলালো সবকিছু। চারপাশে ধূসর আকাশ আবার স্ফটিকের মতন স্বচ্ছ হয়ে উঠল। একটা ঠান্ডা মিষ্টি হাওয়া ওদের গায়ে লাগতেই ওরা নিচের দিকে চেয়ে দেখল, পম্পা সরোবরের ওপরে চলে এসেছে ওরা। সরোবরের পাশেই আনন্দ ভৈরবীর মাঠ, ওখানে একটা মেলা বসেছে খুব মজার। প্রজাপতি সরোবরের একটা পদ্মের বুকে এসে ল্যান্ড করল। এমন মাঠ তারা দেখেনি আগে কোথাও। সোদা মাটির সাথে আবিরের গন্ধ মেশালে যেমন গন্ধ হয়, ঠিক তেমনি গন্ধ চারিদিকে। সামনের একটা নাগরদোলা দেখে ওরা ছুটে গেল এক দৌড়ে, কিন্তু নাগরদোলার চারটি খোপেই রাজার পোশাক পরে চারজন বসে আছে, তো বসেই আছে। নাগরদোলা ওদের নিয়ে ঘুরে চলেছে, তো ঘুরেই চলেছে, নামার আর নাম নেই। ঝামেলা বলল, এ তো মহা ঝামেলা, এরা কি আর নামবে না? এমন সময় একটা আলতো গলার আওয়াজ পেয়ে ওরা পেছনে তাকিয়ে দেখল, স্বয়ং প্রভা এসে দাঁড়িয়েছে ওদের কাছে। ওরা জানতো যে সেই আনন্দ ভৈরবীর মাঠেই সেই আদিকাল থেকে রয়েছে। স্বয়ং প্রভা বলল, নাগরদোলার ওই চারজনের নাম কি জানো? ওরা হলো প্রাপ্তি, হতাশা, শান্তি আর অশান্তি। ওরা কেউ নামবে না নাগরদোলা থেকে, জীবনের মতন নাগরদোলাতেও ওরা থাকবেই, মাঝে মাঝে ওপরে উঠবে আবার নেমে যাবে। তোমাদের ওতে চড়তে হলে ওদের কারুর পাশে বসেই চড়তে হবে। ঝগড়ার ঝামেলা ভেবে দেখলো এই মুহূর্তে ওদের মনে শুধু অশান্তি আর হতাশা, কারণ কালবৈশাখীকে ওরা খুঁজে পাচ্ছে না। তাই ওই দুয়ের পাশে বসেই নাগরদোলায় ঘোরা যাক, কারণ ওরা নিচের দিকে নেমে এলে তবেই শান্তি আর প্রাপ্তির ডালাটা নাগরদোলার ওপরের দিকে উঠে আসবে। যেমন কথা তেমন কাজ, ওরা উঠে পড়ল নাগরদোলায়। নাগরদোলা ঘুরতে শুরু করলো আপন মনে, আশ্চর্য সেই অভিজ্ঞতা। এমন সময় হঠাৎ, ঠিক যখন ওরা নিচের দিকে নেমে আসছে, প্রাপ্তি আর শান্তিকে ওপরের দিকে তুলে, ঠিক তখনই পম্পা সরোবরে ঢেউ উঠল ফুলে, ঘূর্ণি এলো ঘন ঘন হয়ে ঘুরে ঘুরে। অবাক চোখে ঝগড়া ঝামেলা চেয়ে দেখল, সরোবর থেকে কালবৈশাখী উঠে আসছে স্নান সেরে। কালবৈশাখীর ভিজে জটার ঝাপটায় যেন সুনামি হচ্ছে সরোবর জুড়ে, কি তেজ কি শীতল তার পরশ। কালবৈশাখী ঝগড়া ঝামেলার মনের কথা যেন সব জানে, ওদের দিকে তাকিয়ে বলল, চলো চলো শিগগির চলো আমার সাথে, অনেক দিন তোমাদের শহরে যাইনি। তারপর যা হলো তা ওদের মনে থাকবে সারা জীবন। ওদের নিজেদের নাম ঝগড়া ঝামেলা হলেও ওরা আজ সওয়ার হয়েছে ওদের চেয়ে সহস্র গুণ তেজি এক প্রাকৃতিক ঝগড়া ঝামেলার পিঠে। কি গতি কি বেগ, অবাক চোখে দেখছে তারা সারা দুনিয়া, যেন চাতক সেজে তাদেরই পথ চেয়েছিল। কি আনন্দ এখন সকলের চোখে। ঝামেলা বলল, এ তো মহা ঝামেলা, এখন তো দেখছি মাঝে সাঝে এরকম ঝগড়া ঝামেলা হওয়া ভালোই। তবে ঝগড়া বলল, ঠিক বলেছিস, এবার থেকে তাহলে আবার আমরা রোজ সকালে নিয়ম করে ঝগড়া করার আমাদের সেই পুরনো রেওয়াজটা চালু করবো।